নমস্কার, আপনারা দেখছেন জিবিএনএন নিউজ শিলিগুড়ি। আমরা আবারও উপস্থিত হলাম এই মুহূর্তে কিন্তু বাগদোগড়া চিত্তরঞ্জন জিএসএফ এর প্রাথমিক বিদ্যালয়ে, এবং এখানেও কিন্তু ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়েছে। এই মুহূর্তে কিন্তু হাতাহাতি পুলিশ প্রশাসনের সঙ্গে, আপনারা দেখতে পাচ্ছেন লাইভ জিবিএনএন নিউজ শিলিগুড়িতে, এই মুহূর্তে কিন্তু ব্যাপক উত্তেজনার সৃষ্টি লাইভ শিলিগুড়ি জিবিএনএন নিউজ শিলিগুড়ি পর্দায়। এই মুহূর্তে আমরা সরাসরি স্কুলে প্রবেশ করেছি এবং দেখুন আপনারা ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়েছে। বিনা কারণে কেটে লাগাইছে। আপনারা দেখছেন এই মুহূর্তে জীবনের নিউজ শিলিগুড়ি পর্দায় আবারও কিন্তু বাগডোগরা চিত্তরঞ্জন হাই প্রাইমারি স্কুলে কিন্তু ব্যাপক উত্তেজনা সৃষ্টি। আপনারা দেখছেন হাতাহাতিতে পরিণত হয়েছে, কন্টিনিউসলি কিন্তু হাতাহাতিতে পরিণত হয়েছে এই মুহূর্তে বাগডোগরা চিত্তরঞ্জন প্রাইমারি স্কুলে বিদ্যালয়ে। এই মুহূর্তে কিন্তু আমরা ব্যাপার হচ্ছে এখানে একটা ব্যাপার হচ্ছে এখানে সিপিএম বিজেপি এবং কংগ্রেসের পায়ের তলার মাটি সরে গেছে। হ্যাঁ, ওরা পরিষ্কার করে বুঝতে পারছে যে ওদের হার অনিবার্য। সেই জায়গায় এখন লাস্ট মুহূর্তে এসে একটা বিশৃঙ্খলা তৈরি করতে যাচ্ছে সুকান্ত পল্লীর মতো জায়গায়। হ্যাঁ, একটা বিশৃঙ্খলা তৈরি করতে যাচ্ছে সি কলোনিতে, একটা বিশৃঙ্খলা তৈরি করতে যাচ্ছে পাঁচটার পরে, একটা বিশৃঙ্খলা তৈরি করতে যাচ্ছে। কারণ হচ্ছে এদের পায়ের তলায় মাটি নাই, জনগণ এদের সঙ্গে নাই। হ্যাঁ, এবার এইটা আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শ নিয়ে চলি। আজকের ডেটে আমি অন ক্যামেরা বলছি, যদি আমরা ভায়োলেন্স করার চেষ্টা করতাম লোয়ার বাগডোরার বুকে, অন্য কোনো রাজনৈতিক দলের দম থাকতো না ইলেকশন করার। কিন্তু আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের দল করি, আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শ চলি। সেই জন্য আমরা চাই না, আমরা চাই জনগণের রায় মেনে নিয়ে আমরা ইলেকশনটা করছি। ঘটনাটা কি হয়েছিল পুরোতে পুরো স্পষ্ট হচ্ছে না, কি হয়েছিল ঘটনাটা? এক মহিলাদের মধ্যে কংগ্রেসের একজন ঢুকে একটা বিশৃঙ্খলা তৈরি করতে যাচ্ছে। হ্যাঁ, কংগ্রেসের এখানে কিচ্ছু নাই, কংগ্রেসের কিচ্ছু নাই। হ্যাঁ, ও এখানে ইচ্ছাকৃত একটা ঝামেলা তৈরি করতে যাচ্ছে। হ্যাঁ, এগুলো কিচ্ছু না, এগুলো হচ্ছে একটা ভায়োলেন্স তৈরি করা। হ্যাঁ, আমাদের লোয়ার বাগডোরার যে একটা সুনাম আছে সেই সুনামটাকে নষ্ট করা। হ্যাঁ, তাই সেই সুনামটা নষ্ট করতে পারবে না। আপনারা আছেন, আপনারা সকাল থেকে ভোট পরিচালনা করছেন, আপনারা বিভিন্ন জায়গায় ক্যামেরা নিয়ে ঘুরে বেড়াচ্ছেন, দেখতে পাচ্ছেন যে বাগডোগরার মানুষ, শিলিগুড়ি মহকুমা পরিষদের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে আছে, তৃণমূলের সাথে আছে, তৃণমূল কর্মীরা আমরা সকলেই মমতা মানুষের পাশে আছি এবং মানুষকে একসঙ্গে নিয়ে আনন্দের মেজাজে, একটা উৎসবের মেজাজে আমরা ভোট করছি। আমরা কোনো ভায়োলেন্স চাই না। হ্যাঁ, এবং আমরা মানুষের আশীর্বাদ নিয়ে আমরা ক্ষমতায় আছি। এখন মানে কতটা লোক বাকি আছে ভোট দেওয়া? লোক বাকি আছে এখানে মোটামুটি ধরে রাখুন ওই 70-80 জন মতো বাকি আছে। টোটাল 70-80 জন প্রেজেন্ট আছে। টোটাল 80% ভোট হয়েছে এখন পর্যন্ত? 80% 80% হয়েছে পঞ্চায়েত ইলেকশনে। পঞ্চায়েত ইলেকশনে মোটামুটি প্রায় 90% পোল হয়। হ্যাঁ, তা সেই জায়গায় মোটামুটি 200 বাকি আছে, আরও 100 পোল হবে। हम बात करेंगे महकुमा कैंडिडेट कैप्टन नलिनी रंजन राय, कथा बोलबो महकुमा परिषद के प्रार्थी किंतु कैप्टन नलिनी रंजन राय संगे कथा बोलबो हमरा। यहां पे लोगों का कहना कि उन्होंने, कई लोगों ने अभी तक वोट नहीं दिया है, डेढ़ घंटे से लोग खड़े थे कि मशीन खराब था तो और वक्त उन्हें दिया जाए, तो क्या कहेंगे इस विषय को लेकर? यहाँ पे अभी भी जो बाकी है 70-80 जने अभी वोट नहीं किया, तो उनके लिए एक्स्ट्रा टाइम जो है यहाँ पे इन्होंने दे रखा है, इसलिए अभी बाकी है। बाकी जगह पे तो सब ऑलमोस्ट सभी जगह पे ठीक ठाक हो गया, शांतिपूर्ण रूप से ही वोटिंग हो गया है बाकी जगह में। तो ये यहाँ पे अभी भी वोटिंग चल रही थी तो इसलिए मैं यहाँ पे आया हूँ देखने के लिए। तो क्या बात हो गई, कुछ सुना है कि यहाँ पे थोड़ा सा कुछ बाकी जो कुछ दलों के लोग आके कुछ ऐसे ही कुछ फैलाना चाहते तो
कोई हल्ला गुल्ला करना चाहते हैं तो वही है, बाकी कुछ यहाँ पे ज्यादा कुछ है नहीं। बहुत बहुत धन्यवाद। আমরা কথা বলে নিলাম কিন্তু মহকুমা পরিষদের প্রার্থী ক্যাপ্টেন নলিনীরঞ্জন রায়ের বক্তব্য, এবং আমরা কথা বলছি এই মুহূর্তে কিন্তু দেখতে পাচ্ছেন লাইভ সরাসরি জিভিএন নিউজ শিলিগুড়ি পর্দায় ব্যাপক উত্তেজনা কিন্তু বাগডোগরা চিত্তরঞ্জন এসএফ প্রাথমিক বিদ্যালয়ে। এবার আমরা তৃণমূল কর্মী দীপঙ্কর ঘোষ ওনার সঙ্গে কথা বলার চেষ্টা করবো। আমাদের 15 নম্বর পিএসএর যে মেশিনটা ছিল সুকান্ত পল্লী আমাদের বুথের, সেই মেশিনটা 1.5 ঘন্টা ধরে খারাপ হয়েছিল। তারপরে সেক্টর অফিসার ইঞ্জিনিয়ার নিয়ে আসে, তারপর রিপ্লেস করে, সেটা হতে হতে মোটামুটি 1.5-2 ঘন্টা হয়ে গেছে একদম পিক টাইম যখন ভোটের। তারপরে হচ্ছে প্রচুর ভোটার, এয়ারাউন্ড 100-এর উপরে ভোটার তারা রিটার্ন হয়ে যায়, কিছু ভোটার এদিক ওদিক চলে গিয়েছে। তখন এই সেক্টরের যে অফিসার আছে তারা এখানকার আমাদের পোলিং এজেন্ট, প্রত্যেকটা পার্টি সিপিএম বিজেপি তৃণমূলের পোলিং এজেন্টের সাথে কথা বলে, এখানকার ক্যান্ডিডেটদের সাথে কথা বলে, ভিতরে যেহেতু 1.5 ঘন্টা গ্যাপ হয়ে গেছিল এবং ভোটাররা প্রচুর বাইরে ছিল এবং ভিতরে ছিল সেই জন্য বছর টাইমটা এক্সটেনশন করে দিত, এবং স্লিপটা এটা ঠিকই 5টার পরে স্লিপটা ইস্যু করতে লাগে, যেহেতু এত জাম ছিল বিখানে বছর, যে ভোটার আছে সেই ভোটটাও দিয়ে দেয় তারপর আরামসে পিছন থেকে স্লিপগুলো দেওয়া হবে। সেটা তিনটা পার্টির পোলিং এজেন্ট এবং ক্যান্ডিডের সাথে কথা বলে করা হয়েছিল যাতে ঠিক মতো ভোটটা হতে পারে। তার মধ্যে আপনারা সবাই দেখলেন যে একজন যে কোনো পোলিং এজেন্ট না কোন পার্টির কী আছে সকাল থেকে এখানে ঝামেলা করার সৃষ্টি করছিল, তার ক্যারেক্টার কী আছে সবাই বাগডার লোক ভালো মতো জানে, সুকান্ত বলে বাসিটা ভালো মতো জানে, সে এখানে লাইনে এসে মহিলাদের সাথে মিসবিহেভ করছিল এবং ভোটারদেরকে অসুবিধায় ফেলছিল। সেটা আমি অ্যাজ এ পুলিং এজেন্ট হিসাবে যেহেতু সেক্টর অফিসের সাথে কথা বলে আমরা কাজটা করতেছিলাম, সেখানে স্যার আমি হ্যাঁ অবশ্যই প্রশাসন তো আমাদের প্রশাসন এবং যারা এখানে পার্টির যারা প্রতিনিধিরা আছে পার্টি ক্যান্ডিডেট আছে তারা প্রত্যেকে একে অপরের সাথে কথা বলে কিন্তু এখানকার সমস্যাটা হয়েছিল 1.5 ঘন্টা যেটা ডিলে হয়েছিল সেটা সমাধান করা হয়েছিল। কিন্তু হুট করে কেউ এসে আমরা সুকান্ত বলে এত ভালোভাবে ভোট দেওয়া হয় সে যাকেই ভোট দেয়, এখানে তো এটা বারবার বলছি আপনি যারা সিপিএম বিজেপির ক্যান্ডিডেট পোলিং আছে তার সাথে কথা বলে দেখুন সকাল থেকে ঠিক মতো ভোট হচ্ছিল, সে কী করে এসে এখানে ভোটারদের মহিলাদের এখানে মিসবিহেভ করে এবং ভোটারদের ভোট নিয়ে আসছিল বিশৃঙ্খলা তৈরি হলো দেখতে বিশৃঙ্খলা সৃষ্টি করলো হচ্ছে এখানকার একজন ছেলে এসে এখানে বিশৃঙ্খলা সৃষ্টি করছে ঝামেলা সৃষ্টি করছে ওদের এখানে ওদের ক্যান্ডিডেট আমার যতটুকু আমাদের জানা আছে উনি একটা ক্যান্ডিডেট কংগ্রেসের মনে কোনো একদম নেতা বা কোনো একটা কর্মী, ওদের কংগ্রেসে কোনো ক্যান্ডিডেট নেই কিছু নেই, মানে উনি বুঝে পাচ্ছে না সুকান্ত বলির মতো জায়গা বা বাগড়াতে ওদের কোনো ক্যান্ডিডেট নেই, প্রত্যেকটা জায়গায় কোথাও কোনো ঠিক মতো নেতা নেই নেত্রী নেই কোনো, আমার সুকান্ত বলির মতো শান্তপ্রিয় জায়গাতে এসে ঝামেলা সৃষ্টি করতেছে ভোটারদের ঝামেলা করতেছে। দাদা আপনার নাম দীপঙ্কর ঘোষ, কি পদে আছে? আমি এখানকার পোলিং এজেন্ট টিএমসি এর ক্যান্ডিডেট। তো আমরা দীপঙ্কর জি বাদ খেয়ে আমি সিপিএম আমরা দীপঙ্কর বাবুর সঙ্গে কথা বললাম, এই মুহূর্তে কিন্তু তৃণমূল কংগ্রেসের পোলিং এজেন্ট ছিলেন উনি, এবং আমরা কিন্তু এই মুহূর্তে সিপিএম প্রার্থীর সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করব। টোকেন দিবে আর কি, হ্যাঁ তো টোকেন দেওয়ার নিয়ম হচ্ছে লাস্টে যে থাকবে লাইনে থাকতে হবে, হ্যাঁ লাইনে লাস্টে যে থাকবে তার হাতে টোকেন, সেখান থেকে টোকেনটা দেওয়া শুরু করবে। এখানে বলছে কি এখানে সব মানে বিরোধী যারা মানে রুলিং পার্টির লোকেরা বলছে আসুন আসুন কে কে ভোট দিবেন আসুন বলে সবাইকে ডেকে নিয়ে গেছে, এমনকি যাদের ভোট দেওয়া হয়ে গেছে তারা পর্যন্ত এখানে মানে টোকেন নিয়েছে আর কি। হ্যাঁ তার মানে কী ছিল, উদ্দেশ্য ছিল ছাপ্পা ভোট দেওয়ার, হ্যাঁ যাতে এই ছাপ্পা ভোটটা রুখার জন্য আমরা এখানে প্রশাসনকে ফোন করেছি আসছে, তারপর ওরা ব্যবস্থা নিয়েছে এখন মানে শান্তিপূর্ণভাবে ভোটটা হচ্ছে। নিশ্চয় নিশ্চয় এটা তো সব সারা পশ্চিমবঙ্গে হয়ে আসছে, যেটা আমাদের আমাদের এই দার্জিলিং জেলাতে যেটা ছিল না যেটা শিলিগুড়ি মহকুমার মধ্যে ছিল না সেই কালচারটা আবার ওরা এখানে নিয়ে আসছে। যখন এই বিষয়টা হয়েছে তখন কি আপনিও লাইনে দাঁড়ানো? না না আমি তো এখানকার ভোটার না, আমি জাস্ট আমাদের যার ক্যান্ডিডেট দাঁড়িয়েছে তাদের সাথে দেখা করতে আসছি। এটা দিদি আপনার নাম? আমার নাম শিবানী দাগযুক্ত, আমি সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির এই পাকডোগরা এরিয়া কমিটির সেক্রেটারি। ধন্যবাদ।
আমরা কথা বললাম সর্বভারত মহিলা সেক্রেটারি কমিটির সেক্রেটারি বাগডোগরার সিপিএম এর কর্মীর সঙ্গে আমরা কিন্তু কথা বললাম এবং এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু বাগডোগরা চিত্তরঞ্জন প্রাইমারি স্কুলের বিশৃঙ্খলা এবং এই মুহূর্তে কিন্তু আমরা প্রবেশ করব বাগডোগরা চিত্তরঞ্জন হাই স্কুল তারই পাশাপাশি রয়েছে বাগডোগরা চিত্তরঞ্জন হাই স্কুল সেই ভোট কেন্দ্রেও কিন্তু একই পরিস্থিতি দেখা যাচ্ছে এখানেও কিন্তু একই রকম কিন্তু সমস্যা রয়েছে এখানেও এখানেও কিন্তু অসংখ্য মানুষ এখনও পর্যন্ত ভোট দেয়নি এবং মানুষ কিন্তু এখনও পর্যন্ত প্রশাসনের সঙ্গে কথাবার্তা বলছে এবং অত ব্যাপক উত্তেজনা সৃষ্টি এই এলাকা স্কুলেও বিজেপি গ্রাম পঞ্চায়েত প্রার্থী এখানে একটা বিশৃঙ্খলা ঘটনা ঘটছে দেখুন এটা হচ্ছে একে তো সেরকম কিছু নয় যেহেতু আমাদের 98% ভোট কমপ্লিট হয়ে গেছে তো এখানে ইভিএম সিল করার ব্যাপার চলছিল তো দুজন কি তিনজন ভোটার বাকি ছিল হ্যাঁ ঠিক আছে দুজন তিনজন ভোটার বাকি ছিল তারা ভোট দিতে এসছে তখন ভেতরে অফিসাররা বলছে যে আমাদের একটু সমস্যা হচ্ছে আমরা বন্ধ করে দিয়েছি এমন কিছু ব্যাপার নেই আমাদের এখানে শান্তিপূর্ণই ভোট হয়ে গেছে তো যদি কোনো ব্যাপার হয়ে থাকে সেটা কিন্তু আমরা মেনে নিতে পারছি না আর কি আশা করছি কোনো গণ্ডগোলের সৃষ্টি হবে না দিদি আমরা পাশাপাশি যাদের সঙ্গে কথা বললাম তারা তাদের মধ্যে একজন বললেন যে বিশেষ একজন একটা রাজনৈতিক দলের একজন এসে এখানে ঝামেলা পাকানোর চেষ্টা করছে এই ব্যাপারে আমি এখানে কোনো বক্তব্য দিতে পারবো না ঠিক আছে এ ব্যাপারে আমি কিছু বলছি না আপনারা শুনলেন বিজেপি প্রার্থীর কিন্তু তারা বলছেন এখানে শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে এবং এখানে কিন্তু বিশৃঙ্খলার একটি সৃষ্টি কিন্তু দেখা যাচ্ছে এবং আমরা কথা বলার চেষ্টা করবো আরও মানুষদের সঙ্গে আপনি কটার দিকে আসলেন বললেন পাঁচটায় দেড় ঘন্টা আগে আসছিলাম নাম কি চম্পা আমরা কথা বললাম একটি একজন ভোটদাতার সঙ্গে তিনি ভোট দিতে পারেননি এবং এই মুহূর্তে কিন্তু আমরা সভানেত্রী পাপিয়া ঘোষ দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী পাপিয়া ঘোষ এই মুহূর্তে কিন্তু উপস্থিত হয়েছেন বাগডোগরা চিত্তরঞ্জন প্রাইমারি বিদ্যালয়ে এবং আমরা কথা বলার চেষ্টা করব মাননীয় পাপিয়া ঘোষের সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন পাশাপাশি দুটো স্কুলেই কিন্তু দুটোই ভোট কেন্দ্র রয়েছে এবং এই মুহূর্তে কিন্তু আমাদের দুটো স্কুলেই কিন্তু ব্যাপক উত্তেজনার সৃষ্টি আপনারা দেখতে পাচ্ছেন বাগডোগরা চিত্তরঞ্জন প্রাইমারি বিদ্যালয় এবং প্রাথমিক স্কুল এবং বাগডোগরা চিত্তরঞ্জন হাই স্কুল দুটো কিন্তু পাশাপাশি রয়েছে এবং দুটো বুথ কেন্দ্রেই কিন্তু ব্যাপক উত্তেজনা ভোট শেষের অন্তিম পর্বে আপনারা সরাসরি লাইভ দেখছেন জীবনের নিউজ শিলিগুড়ি পর্দায় এই মুহূর্তে কিন্তু পঞ্চায়েত নির্বাচনের সমস্ত এলাকায় কিন্তু অনেক বিভিন্ন এলাকায় কিন্তু ব্যাপক উত্তেজনার সৃষ্টি হচ্ছে কী ঘটনাটা ঘটেছে আর কেন এত উত্তেজনা এই সময় কিছুই ঘটনা ঘটেনি কেউ বা কারা ধরো আমাদের বিরোধী পক্ষ হয়তো ভুল মানে একটা অভিযোগ করছিলো সেই ব্যাপারেই ব্যাপারটা হচ্ছিলো এর বাইরে কিছু হয়নি যাকে এখন এটা মিটে গেছে এখন আমরা একসঙ্গে সহ অবস্থান করছি আমরা কথা বললাম কিন্তু কী ঘটনা ঘটেছে ওখানটা ইসে বন্ধ করে দিয়েছিল ইসেগুলোকে ইভিএমগুলোকে বন্ধ করে দিয়েছিল তখন ওরা দুজন লোককে ঢুকিয়েছিল তো ওদের ভেতরে একজন লোক ছিল যে এজেন্ট ছিল সে বলেছিল যে আমার যে এজেন্ট আরেকজন এজেন্ট ছিল সে বাইরে গেছে তো আপনি আমাকে ওর ভোটটা দিতে দিন তো উনি বললো যে না সেরকম হবে না একজনের ভোট অন্যজন দিতে পারবে না তারপরে উনি কিন্তু ওই ছেলেটা ওখান থেকে উপস্থিত ছিল সে বললো যে তখন ও দেখলো যে ইভিএমে কত ভোট পড়েছে বা কী হয়েছে তখন হচ্ছে তা সত্ত্বেও ওরা যেই পেছন থেকে ওরা উস্কানি দিল তখনই হচ্ছে আমি ইভিএমে কিছু ইভিএম বন্ধ করতে দিব না আর তারপরে আমি যখন ওখানে
আমি যখন ওখানে বেরিয়েছি দুজন ছিল, আমি আর বললাম যে যে ইভিএম তো বন্ধ হয়ে গেল, ভোট তো হবে না। ওরা বাইরে থেকে সে বলছে বেশি নেত্রী হয়ে গেছিস, দেখে নিবো মার্ডার করে দেবো। আর তারপর আমার বলেছে মার্ডার করে দেবো। আর টুপ্পার সঙ্গে আরো ওখানকার অনেক ছেলে ছিল, আমি নাম জানি না, কিন্তু আমি তৃণমূলের লোক আর আমি তাদেরকে চিনবো, দেখলে চিনতে পারবো কিন্তু নাম জানি না। তারা তখন আমাকে আমার হাজবেন্ডকে ফোন করে বলছে বউকে যদি বাঁচাতে হয় এখান থেকে নিয়ে যান তাড়াতাড়ি করে এসে। তারপরে অবশ্য আমি ওখান থেকে ওদের পাশ থেকে পুলিশের সামনে থেকে আমি বেরিয়ে এসেছি, তো তারপরে কিছু হয়নি আমার। আপনি কোথা থেকে দাঁড়িয়েছি? আমি সিপিএম পার্টি থেকে দাঁড়িয়েছি, আমি পঞ্চায়েত সমিতিতে দাঁড়িয়েছি। এইভাবে আপনাকে হুমকি দেওয়া হচ্ছে, এটা কি প্রশাসনের কাছে গেছিলেন? না, প্রশাসনের কাছে যাইনি, প্রশাসন ওখানে উপস্থিত ছিল। আমি বলছিলাম যারা ভোট দিয়ে দিয়েছে অলরেডি, যাদের হাতে কালির দাগ আছে তারা স্লিপ নিচ্ছে দুইবার ভোট দিবে বলে। হ্যাঁ, দুইবার সেকেন্ড টাইম ভোট দিবে বলে নিচ্ছে, তার প্রতিবাদ আমি করি যে যাদের হাতে কালি লেগেছে তারা যেন স্লিপটা না নেয়। আর পোলিং অফিসারকে যে ভোট করাচ্ছে তাকে বলছি আপনি স্লিপটা তাদেরকে ইস্যু করবেন না, সেই জন্য আমার উপরে আক্রমণ হয়েছে। কি না, আমার নাম অলোক ঘোষ। কোথায় কোথাকার ভোটার আপনি? আমি সুকান্ত পল্লীর ভোটার, এখান থেকে আপনারা শুনলেন সুকান্ত পল্লীর কিন্তু ভোটারের কিন্তু উপর আক্রমণ হয়েছিল এবং হাতাপাই কিন্তু হয়েছিল। আপনারা একটু করে লাইভ দেখেছিলেন এবং এই মুহূর্তে কিন্তু উপস্থিত রয়েছি। শীতল দত্ত উনি কিন্তু উপস্থিত হয়েছেন। যে ঘটনাটা যে বিশৃঙ্খলা তৈরি হয়েছে এর পিছনে কি কারণগুলো রয়েছে, কি মনে করছেন? প্রিসাইডিং পার্টি যারা আসছে পোলিং পার্টি, এদের দোষে এই ঘটনা ঘটলো। তারা নিজেরা খুশি মতো ব্যবস্থা নেবে, ক্যান্ডিডেটদের জানাবে না, চিৎকার করে বাইরে জানাতে হয় যে আমরা ক্লোজ করছি, কেউ থাকলে আসেন। নিজেদের খুশি মতো এরা ক্লোজ করে দিলে, কিচ্ছু জানে না পোলিং পার্টি, একবারে ফালতু লোকজনকে পাঠিয়ে বলছেন বিনা ট্রেনিংয়ে এসেছে একদম। তার মধ্যে মেশিন, বেশিরভাগ মেশিন খারাপ, প্রত্যেকটা বুথে মেশিন খারাপ হচ্ছে। এগুলো হওয়া কোনো প্রিপারেশন নেই প্রশাসনে, বিনা প্রিপারেশনে ভোট নিয়ে এটা একটা মানুষকে হয়রানি করছে। কি নাম স্যার? পুরো নাম শীতল দত্ত। কি পরিচয় আছে? সিপিএম পার্টির পক্ষ থেকে বলছি। আপনারা শুনলেন কিন্তু সিপিএম বামফ্রন্ট কর্মী কিন্তু শীতল দত্তর সঙ্গে, তারা বলছেন কিন্তু এখানে কিন্তু কোনো রকম অ্যানাউন্স করেনি এবং গেট কিন্তু বন্ধ করে দিয়েছিল, অনেক ভোটার কিন্তু বাকি রয়েছিল, এই কারণেই কিন্তু বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে এই দুই স্কুলে, চিত্তরঞ্জন হাই স্কুল এবং চিত্তরঞ্জন প্রাইমারি স্কুলে। এই মুহূর্তে আমরা বিদায় নেব, আবারও ফিরে আসব নতুন আপডেট নিয়ে এবং দেখতে থাকুন এই জিভিএনএন নিউজ শিলিগুড়ি।